নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, বছরের সবথেকে বড় এবং দ্বিতীয় সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে আগামী 2রা অক্টোবর 15ই আশ্বিন বুধবার পিতৃমোক্ষ অমাবস্যার দিনে, যাকে মহালয়ার অমাবস্যা বলেও গণ্য করা হয়। বন্ধুরা, সমস্ত গ্রহণকেই শাস্ত্রে অশুভ হিসেবে গণ্য করা হয়েছে, বিশেষ করে সূর্যের উপর গ্রহণকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করা হয়। কারণ সূর্য হলো আমাদের সকল প্রাণ শক্তির উৎস, তাই সূর্যের উপর গ্রহণ লাগলে তার প্রভাব আমাদের সকলের উপর পড়ে। বছরের এই দ্বিতীয় সর্ববৃহৎ সূর্যগ্রহণটি কখন সম্পন্ন হচ্ছে, কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এবং এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়তে পারে এবং এই সূর্যগ্রহণের সময় আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন, তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, সনাতন ধর্মমতে মহালয়ার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনকে বলা হয় সর্বপিতৃ অমাবস্যা তথা পিতৃমোক্ষ অমাবস্যা। এই দিনে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া হয় এবং তর্পণ করা হয়। শাস্ত্রমতে পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তরপুরুষদের হাত থেকে জল নিতে এই দিনে নেমে আসেন এবং মহালয়ার দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান। প্রয়াত পিতৃপুরুষদের এদিন বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা হলো সবথেকে অমাবস্যার গুরুত্বপূর্ণ তিথি। আর এই দিনেই সম্পন্ন হচ্ছে বছরের দ্বিতীয় সবথেকে বড় সূর্যগ্রহণটি, ফলে সূর্যগ্রহণের ছায়া এই অমাবস্যার উপর পড়ছে সে কথা বলাই বাহুল্য। বছরের এই দ্বিতীয় বৃহত্তম সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে। এই দিন চাঁদ, বুধ এবং কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। অক্টোবর মাসের এই সূর্যগ্রহণটি এক বিশেষ সূর্যগ্রহণ হতে চলেছে, কারণ এটি বলয়াকৃতি সূর্যগ্রহণ। সূর্যের আশেপাশে গ্রহণের সময় তৈরি হবে রিং অফ ফায়ার, অর্থাৎ সূর্যকে গ্রহণের সময় আগুনের বলয়ের মতো দেখতে হবে। এই গ্রহণে চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে এমন অবস্থানে থাকবে যে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটি সম্পূর্ণ আগুনের বলয়ের মতো দেখতে হবে, তাই এর নাম হলো রিং অফ ফায়ার, অর্থাৎ বলয়াকৃতি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে ভারতীয় সময় অনুসারে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9:13 থেকে, অর্থাৎ গ্রহণ এই সময় স্পর্শ করবে বা গ্রহণ আরম্ভ হবে। গ্রহণের যে বলয় গ্রাস সেটি আরম্ভ হবে রাত্রি 10:24 থেকে। গ্রহণের মধ্যকালীন সময় থাকবে রাত্রি 12:15 এবং বলয় গ্রাসের সমাপ্তি ঘটবে রাত্রি 2:06। গ্রহণের সম্পূর্ণ সমাপ্তি অর্থাৎ গ্রহণ মোক্ষ হবে রাত্রি 3:17। এই গ্রহণের স্থিতি থাকছে, অর্থাৎ গ্রহণের সময়কাল থাকছে 6:04। এই গ্রহণের বলয় গ্রাসের স্থিতি থাকছে 3:42। যেহেতু এই গ্রহণটি ভারতীয় সময় অনুসারে রাত্রেবেলায় সম্পন্ন হচ্ছে, তাই ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন স্থানে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, উক্ত স্থানে এই গ্রহণটি অদৃশ্য হিসেবে প্রতীয়মান, অর্থাৎ গ্রহণটি দেখা যাবে না। ফলে স্বভাবতই অনেকেই প্রশ্ন করতে পারেন যে রাতের বেলায় কিভাবে সূর্যগ্রহণ সংঘটিত হয়। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে পৃথিবীর কোনো স্থানে যখন রাত্রি সম্পন্ন হয়
ঠিক তার বিপরীত স্থানে তখন হয় সম্পূর্ণ দিন। তাই এই গ্রহণটি পৃথিবীর অপর গোলার্ধে দেখা যাবে, কারণ সূর্য হলো একটাই, আর তাতে গ্রহণ লাগার অর্থ হলো এর কম বেশি প্রভাব আমাদের সকলের উপরই পড়ে। তবে সূর্যগ্রহণ যে সকল স্থানে দৃশ্যমান সেই সকল স্থানে এর প্রভাব পড়ে সবথেকে বেশি। বছরে এই দ্বিতীয় সর্ববৃহৎ সূর্যগ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরের এলাকায় হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, মেক্সিকো, হনুডুলু, আন্টার্কটিকা প্রভৃতি অঞ্চলে। বন্ধুরা, যেহেতু ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান নয়, অর্থাৎ গ্রহণটি রাতের বেলা সম্পন্ন হচ্ছে, সেই কারণে এই গ্রহণের সূতককালের কোনরূপ কোনো মান্যতা নেই। সূতককাল বলতে বোঝায় গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 12 ঘন্টার সময় এবং গ্রহণ শেষ হওয়ার পরবর্তী 12 ঘন্টার সময়ের যে সময়কাল, সেই সময়কালকে। এর পাশাপাশি যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার অনুষ্ঠান সকালেই সম্পন্ন হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে কোনো প্রকার বাধা পড়বে না। তবে শাস্ত্রমতে সমস্ত গ্রহণকেই অশুভ বলে গণ্য করা হয় এবং তার প্রভাব কম বেশি সকলের উপরই পড়ে। যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে গ্রহণের প্রভাব সবথেকে বেশি পড়ে। তবে গ্রহণ যে সকল স্থানে অদৃশ্য সেখানেও গ্রহণের কম বেশি প্রভাব পড়ে। তাই এই সূর্যগ্রহণের সময় কিছু কিছু বিষয়ের মান্যতা রয়েছে। প্রথমত, গ্রহণের সময় পূজো অর্চনা শুভ কাজ কখনোই করতে নেই। এই সময় এক মনে ঈশ্বরের ধ্যান এবং মন্ত্র জপ করা প্রয়োজন। দ্বিতীয়ত, সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা সর্বদা বন্ধ রাখা প্রয়োজন এবং মূর্তি বা প্রতিমা কখনোই স্পর্শ করতে নেই। তৃতীয়ত বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়ে কখনোই খাদ্যদ্রব্য গ্রহণ করতে নেই। গ্রহণের পূর্বেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। চতুর্থত, গ্রহণ চলাকালীন সময়ে কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাছি, দা ইত্যাদি স্পর্শ করতে নেই। পঞ্চমত, গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। গ্রহণের সময় তাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে ঘরের মধ্যেই তারা চলাফেরা, বিশ্রাম সকল কাজই সম্পন্ন করতে পারবে। তবে রান্নাবান্না, সেলাই বা কোনো কিছু কাটা থেকে এই সময় বিরত থাকার কথা বলা হয়। গ্রহণের সময় কোথাও যাত্রা করাও নিষেধ বলে গণ্য। এছাড়া এই সময় আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান এবং সমগ্র ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার কথা বলা হয়। এই সমস্ত বিষয়গুলি গ্রহণের সময় মেনে চলার কথা বলা হয়। এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। তবে যেহেতু এই গ্রহণটি ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে অদৃশ্য, তাই এই গ্রহণে পাকপাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধিনিষেধ নেই, অর্থাৎ রান্না করা খাবার ফেলে দেবেন না। তবে গ্রহণের সময়কালে কখনোই কিন্তু খাবার খাবেন না বা রান্না করবেন না। যাই হোক, আশা করি বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।